হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল কুকিং আর্কাইভ বিডিতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটা রেসিপি, যেটা আমাদের সবারই অনেক প্রিয়, ভুনা খিচুড়ির রেসিপি। ভুনা খিচুড়ির কথা শুনলেই কিন্তু সবার মনটা অনেক ভালো হয়ে যায়, তাই না ভিউয়ার্স? তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই তৈরি করে নিচ্ছি ভুনা খিচুড়ি। প্রথমে একটা প্যানে আমি ডাল ভেজে নিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে ডাল নিয়ে নিয়েছি, এটা মুগ ডাল। মুগ ডাল দিয়ে কিন্তু সাধারণত ভুনা খিচুড়িটা রান্না করা হয়। তবে আপনাদের যদি পছন্দের খাতায় অন্য কোনো ডালের নাম থাকে, যেমন মসুরের ডাল বা খেসারির ডাল, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তবে ভুনা খিচুড়ির মূল উপকরণ হিসেবে মুগ ডালটাকেই ধুয়ে নিচ্ছি। আর মুগ ডালটাকে একটু ভেজে নিলে এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এটার ভেতরের অন্যরকম একটা গন্ধ থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যায়। তাই মুগ ডালটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মুগ ডালের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এবারে যে পাত্রে খিচুড়িটা রান্না করছি সেখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণের তেল। খিচুড়িতে তেলটা একটু বেশি ব্যবহার করতে হয়, কারণ চাল এবং ডাল মিলিয়ে অনেকখানি হয়, এবং এটার ভেতরে ঠিকমতো তেলটা না থাকলে খিচুড়িটা খেতে কিন্তু অতটা ভালো হয় না। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুইটা দারচিনি আর দুটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ। এই সব কিছুকে 10 সেকেন্ডের মতো হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা বাদামি করে। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মহুরির গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, এটা আপনার ঝাল অনুযায়ী, এবং স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এবারে সব কিছুকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ১৫-২০ সেকেন্ড এভাবে নাড়াচাড়া করার পরে এখানে 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন অর্ধেক হয়ে শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ভুনিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। এবারে এই ডালটাকেও কিছুক্ষণ এই মশলার সাথে ভুনিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভুনাতে হবে না, 5-7 সেকেন্ড ভুনিয়ে এর মধ্যে এখন আমরা আমাদের যে চালটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি গুঁড়া চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এই চাল এবং ডালকে আমি মশলার সাথে 10 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে ভুনিয়ে নেব। এভাবে ভুনে নেওয়ার কারণে আপনার খিচুড়ির যে টেস্টটা সেটা অনেক বেশি বেড়ে যাবে।
আমাদের চাল এবং ডাল ভুনানো শেষ হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে এখান থেকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। 1.5 কাপ চাল এবং 1/2 কাপ ডাল সব মিলে আমাদের এখানে 2 কাপের মতো চাল এবং ডাল মিলিয়ে আছে। তো এখানে আমরা 2 কাপ পরিমাণের চাল ডালের জন্য 4 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের পানির পরিমাণটা টেনে আসছে আস্তে আস্তে। এই পর্যায়ে এরকম হালকা পানি থাকতে থাকতে আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। একদম কম জ্বাল দিয়ে এই কড়াই বা পাত্রের নিচে আপনারা একটা ভারী কিছু দিতে পারেন, যেমন আমরা যে রুটি ভাজি সেই যে তাওয়াটা, সেই তাওয়াটা এখানে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার খিচুড়িটা নিচের দিক থেকে পুড়েও যাবে না, আবার সুন্দর মতো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে চাল এবং ডাল। আমি এখানে 20 মিনিট খিচুড়িটাকে দমে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ, যেমন 30 থেকে 45 মিনিটের মতো এটাকে দমে রাখতে পারেন। তবে সব কিছু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য 20 মিনিট অবশ্যই মিনিমাম এটাকে দমে রাখতে হবে। তো আমাদের ঝরঝরে মজাদার ভুনা খিচুড়ি কিন্তু তৈরি ভিউয়ার্স। বেগুন ভাজা বলেন, মুরগির রেজালা বলেন, বা গরুর মাংসের ভুনা বলেন, বা নর্মাল একটা ডিম ভাজি বলেন, সব কিছুর সাথেই কিন্তু এই ভুনা খিচুড়িটা অনেক অনেক বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি? ভালো লাগলে একটি লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।